তৃতীয় সেন তোমাদের বাংলার পঠন সেতু, তোমাদের পঠন সেতু নেই শেখার সেতু, শেখার সেতু বইয়ে এই চারের পর্ব অর্থাৎ পাঠ কৌশল, কিন্তু চারের পর্ব এটাকে বলা যাবে না, পাঠ কৌশল সাত অর্থাৎ এই একটুখানি মিস হয়ে গেল, এই পাঠ কৌশল সাত যেটা আমাদের গ্রাম বলে যেটা তোমাদের একটা ছড়া আছে সেখান থেকে প্রশ্ন আছে, কে লিখেছে বনদেয়ালি মিয়া, এটা কিন্তু তোমাদের বইয়ে নেই, অতএব আমি ছড়াটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো ছড়াটা তোমরা দেখে দেখে এখানে লিখে নিতে পারবে, এখানে লিখে নেওয়ার পরও তোমরা উত্তরগুলো নিজেরাই করতে পারবে। তো আমি একটু পাঠ শুনিয়ে দিই, আমাদের গ্রাম, আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর, থাকি সেতা মিলেমিশে কেহ নাহি পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি ভয় খাই, ডরি মানে ভয় খাই, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এটা আমার পড়তে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন আগে পড়েছি, তো যাই হোক স্মৃতি কথা অনেক মনে পড়ে গেল। যাক এই প্রশ্নগুলো এখানে আছে আর কি, পাড়া সকল ছেলে একসঙ্গে কী করে, উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে সরাসরি চলে এসো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, দিয়ে দেখে দেখে লিখে নাও, আর যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখবে আমি তাদের জন্য আস্তে আস্তে তুলে ধরছি। আমাদের ছোট গ্রামকে কবি কার সঙ্গে তুলনা করেছেন, কবি মায়ের সঙ্গে তুলনা করেছেন, বুঝলেন মায়ের সমান, ছোট গ্রামে সবাই কীভাবে থাকে মিলেমিশে থাকে, আম গাছ বাঁশ গাছ কাছে কবি আত্মীয় বলেছেন কেন, কারণ আত্মীয়রা যেমন পাশাপাশি একসাথে মিলেমিশে থাকে তেমনি আম গাছ জাম গাছ একসাথে পাশাপাশি অবস্থান করে, দেখে কবি মনে হয়েছে ওরা আত্মীয়। দড়ি মানে কি ভয় করি, বায়ু মানে বাতাস, ছোট মানে ক্ষুদ্র, মোরা মানে আমরা, চলো অর্থবোধ শব্দ দিঘি সরোবর, সদা সর্বদা রবি মানে সূর্য, মিলেমিশে একসাথে চাঁদ শশী গরম পরব উৎসব, ওখানে গেলে কী হবে তো এই আমি একটু দেখাই তারপর বলে দিচ্ছি, মানে অন্য অন্যগুলো পরবর্তী পাঠকৌশলগুলো পেয়ে যাবে। হ্যাঁ দেখো এখানে একটা লিঙ্ক রয়েছে পরের পর্ব আর্ট দেখুন, অর্থাৎ পাঠকৌশল আর্ট যেটা আছে এখানে ক্লিক করলে তোমরা ওইখানে পৌঁছে যাবে, মানে আর্টটায় কী আছে, তো ওয়েবসাইটে চলে এসো, ওখানে দেখে দেখে তোমরা যেটা খুশি। এখানে দেখো প্রথমে দিকে দেওয়া আছে আগের পর্ব, আমি একটু দেখাই তুমি নিয়ে যাই, এসে গেছে, তাই দেখো পরের পর্বটা দেখতে বলা হচ্ছে, আগের পর্বটা দেখলে এখানে ক্লিক করতে, আর তোমাদের পরিবেশে কোনো কোনো পর্ব নেই, সব প্রশ্ন কোটা একটা ভিডিও দিয়ে দিয়েছি, এই এই মাথার ওপর এই লিঙ্কটা ক্লিক করলে তোমরা সবগুলো একসঙ্গে পেয়ে যাবে পরিবেশেরটা। যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বলতে থাকলে কমেন্টে লিখবে, আমি তোমাদের ঠিক করে দেবো, কারণ ওয়েবসাইটে একটা ঠিক করার সুযোগ থাকে, আর ইউটিউবে ভিডিও লোড হয়ে গেলে সেটাকে ঠিক করা যায় না। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক।